সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমার নাম আব্দুল বাতেন আমি একজন মুক্তিযোদ্ধা আমার বাড়ি লক্ষণপুর থানা শিবপুর পোস্ট অফিস কুন্দাপাড়া ইউনিয়ন বাগাবো আমি ভারতের ট্রেডিং প্রাপ্ত আমার উস্তাদের নাম ছিল কে বি সিং আর একজনের নাম ছিল ক্যাপ্টেন গোস্বামী দেশের মায়া শেখ সাহেব যখন বাসনে বলল তখন আমরা চুরাতারিলে অপারা করছি ওই সময়তে কিছু রাজনীতিতে ঘুরি তো শেখের ডাকে পরে তখন 7ই মার্চ বাসনে বলল যে কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার না পারি তোমরা বন্ধ করে দেবে আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দমাতে পারবে না এই মনে করে পরে গেলাম আমার সমপাঠী আছে এরার কাছে যে মতিউর রহমানের ভাই হাবিব আমার সমপাঠী তো তারপরে আসানুদ্দিন আরেকটা ছেলে আছে হাসিম আমরা আমার একটা ভাতিজা আছে সাধুতলি তারা আমি যখন বাবাইছি টাকা যখন যায় তো আমিও যাম তখন আমরা গিয়ে বুদ্ধি করলাম করার পরে বাড়িতে রাজি না তা আমরা মনের একটা মনের আবেগে পরে গেলাম বাড়ি যারা বাধা দিয়া পারছে না পিতা মাতায় বাধা দিয়া পারছে না আমরা কান্দাকাড়ি করতেছে আমরা সৌদা বানিয়ে আমরা এরকম মনে হয়েছে যে দেশ যাতে ভালো হোক ভালো করে চলুক এই হিসাবে মনে করিয়া গেছি গিয়া ভারত যাওয়ার পর প্রথম গিয়া কংগ্রেস ভবন রয়েছি কতদিন সপ্তাহ দিন তো ওইখান থেকে জিয়াউল করিয়া নাম আমরা শিবপুরের তো এই যে আমরা থানা কমান্ডার ছিল ইয়া ফটিক মাস্টার সাহেব ফজল রহমান ফটিক মাস্টার সাহেব ওনার পরিচয় পত্র নিয়ে ভারত যাইতে হয়েছি তো ওনার পরিচয় নিয়ে আমরা গেছি তো জিয়া রহমান সাহেবের নো গেলাম বাসার বাসার ঠিকানা দিয়ে দিছি তো ভারতের কি করার পরে ওনায় আমরা নিচে গা গুমতি ক্যাম্পে যাওয়ার পরে ওইখান থেকে পরে ট্রেডিং সেন্টারও পাড়াইছি তো ট্রেডিং সেন্টার আমরা ছিল লেবুসারা লেবুসারা হচ্ছে আমরা ট্রেনিং নিয়ে ঘুমতি তাইয়া এই যে ফরিক মাসা সাহেবাবার এই ভারতে গিয়েছিল তো উনায় যাওয়ার পরে উনায় কিছুদিন ট্রেনিং দেয়া তারপরে আমরা এই গ্রুপটা নিয়ে এই প্রথম গ্রুপ শিবপুর থানায় আমরা এই মুক্তিযোদ্ধা হিসাবে ভারতের ট্রেনিংয়ে এই ঢুকি ঢোকার সময় কি কোনো সমস্যা হয় না এই ইয়াতে সমস্যা হয়েছিল আমরা এই গুমতিতে বাংলাদেশের ভিতরে আমরা ভারতের কিছু 500 মাইল ভিতরে আসার পর ওই গুমতি আসার পর রাত্রে আসছি তো তা আসার পর ওই যারা ওইখানে সাইডার বসি তা আমরা একটা গুফের মধ্যে ছিলাম হিসাবে আমরা ইয়ে গুলি আমাদের গায়ে কেউ লাগেনি তখন আমরা আবার চিন্তা করলাম যে যেই নৌকায় নামাই দিয়ে গেছে এম তো কিছু ব্যাপার আরো বয় হয়ে গেছিল যে নৌকা আমরা নামাই দিয়া সাথে সাথে আবার নৌকা ছেড়ে দিয়ে গেছে তা তখন চিন্তা করে দেখলাম যে ওরা আবার ফিরে ওই জায়গাতেই গেছি আমরা ফিরে ব্যাক করে পরে ওই জায়গাতেই গেছি যাওয়ার পরে চাইদি আবার ওই নৌকাগুলি আবার আসছে পরে এই নৌকা দিয়ে আবার আমরা ভারত গেছি পরে এই নুরজামান সাহেব শহুল্লা সাহেব উনার আয়া পরে আমরা রে হাফানি ক্যাম্প নিছি তো আমরা হাফানি ক্যাম্পে নিয়ে রাখলো 2-3 দিন থাকার পর রাস্তা ক্লিয়ার হয়েছে পরে পরে আমরা আবার ব্যাক করছি তো ইয়ার পরে আর আসার পথে আর কোনো অসুবিধা হয় নাই তো আমরা আইয়া আলগিদা আইয়া পরে এই রায়পুরা এই বরজাঙ্গার ফুলের তলে দাইয়া পরে জুসোর বাজারে প্রথম জুসোর আইয়া পরে আমরা ওইখানে খাওয়া দাওয়া করাইছে তো ওই যে বাহিনীটা ছিল তার আর সব সিধে হয়ে গেছে ভালো হয়ে গেছে আর কেউ কোনো সাদা বাজো নাই সব শান্ত তো ইয়ার পরে আমরা
জুসুর ক্যাম্পে আসছিলাম, এখান থেকে আটো গঙ্গা আমরা ফাটি দিয়েছি। যে বাহিনীটার কথা বললেন তারা কি ভারত থেকে প্রশিক্ষণ প্রাপ্ত? না, তারা স্থানীয় ভাবে একটা মুক্তিযোদ্ধা দল গঠন করছে, কিছু অস্ত্রশস্ত্র করতে জোগাড় করছে, এই কইরা লইয়া এই বড় বড় লোক দেখিয়া বা এই অনেক ধরনের শ্রেণীর লোক ধরিয়া সাদা করে ধরে ধরে এই ইয়ে করতে। তারপর আমরা আসার পরে আর ওইটা করতেছে না বা করছেও না, তো তারাও রয়েছে, আমরাও আমরা ভাবে ইয়ে করছি, তারা কিন্তু আমরা সাথে মিলে নেই। তখন আমরা এখানে থাকিয়া পরে কুড়ির বাজার পরে এনতে ভাঙ্গিয়া কিছু কুড়ির বাজারে ক্যাম্পে পাড়াইছে, ক্যাম্প হিসেবে আসিল একটা। তো আওয়ামী লীগ কমিটি আছে, কমিটির থ্রুতে আমরা রে দিছি, দিছে বলে তারা আমরা কাউন ধরনের জোগাড় করছে। তো আমরা ওইখানে থেকে দেখে এই ইয়াতে আড়ু গঙ্গা পাড়ি দিছি, তারপর রায়পুরা কলোনিতে খানাবাড়ি, তার পুটিয়া, তারপর লেডার বোর্ড ছিলাম আমরা, হিরণ ভাই ছিল, আমি ছিলাম, আরও ওই আসানদি ছিল, ওই মতিবর ছিল, হাবিবও ছিল। তা আমরা এখানে যখন পাইডিল তখন আমরা ছিলাম ওই লেনার বোর গাড়ির মধ্যে রাত্রে যাতে নৌকা টোকা না আসে, মানে এই কাঠু দেওয়া ছিল তো ওইটা দেখতাম। তখন চাইদি অনেক রাত্রে একটা নৌকা আইতেছে বাংলাদেশের গান গাই, তখন আমরা পারাক থাকতে ডাক দিলাম যে এই তোমরা কি নৌকা করতে আইস, কি লেনদেন? পরে কয় স্যার আমরা তো জানি না নদীতে কারপু, তা আমরা তো দক্ষিণে বাড়ি, আমরা সরে বাড়ি, তো আমরা স্যার যাইতাম না, আমরা এইখানে নাও বিরাম, এই কথা কইয়া বিরাইতেছে। তা আমরা তো মনে করছি বাঙালি নৌকুই, বাঙালি গান গায়, এই মনে করিয়া পরে সুলতান করে একটা ছেলে আমরা সাথে আমরা গ্রুপে এলে আমরা এলে পিছনে এলে এগারো লাইটটা দৌড়ায় আর নৌকাটা যখন কাছাইছে তখন লাইটটা দৌড়ছে, লাইটটা দৌড়ায় গুলি করা সময় সময় পরে বোঝা লাগছে পড়ে গেছে, আমরাও সাথে সাথে পড়ে গেলাম মাটিতে। তখন গিয়া নৌকা বিরিয়া তারা উঠছে, তো আমরা তো এই তিন চারজন ছেলে তখন গিয়ে আমরা পিছিয়ে ব্যাক করছি, ব্যাক করে আমরা ক্যাম্পে খবর দিছি, সেটা যারা ক্যাম্পের এরা পরে বাড়ছি, পরে ওইখানে কিছু ইয়ে হয়েছে, হওয়ার পরে কেন আমরা আর কুলাইতে পারিনি, আমরা পিছিয়ে ব্যাক করছি, পিছিয়ে ব্যাক করার পরে এই যশোর বাজার আগুন দিছে। কি করে গাড়া পাবলিকে পাবলিকে খবর দেয় যে আজ গাইতেছে গাড়ি পাই, এই আড়ু গঙ্গা বেশি ফাইট হয়েছে, ওইখানে আমরা ফাইট করছি বেশি কয়েকদিন, পাঁচ সাত দিন। তো এইখানে আমরা আবার এই সাকসেসফুল হইতে পারছি, কারণ আবার দুই লাইনের দুই পাশে ইম্বুশ নিয়েছি, তো আর গাড়ি আইসে যখন সামনে মাঝামাঝি আইসে তখন আমরা